স্নেহাস্পদ ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে তোমাদের গতকালের যে ভিডিও অর্থাৎ একটি মডিউল প্রশ্ন ইতিহাসের, তাতে বলেছিলাম যে তোমাদের দ্রুত ইতিহাসের সাজেশন তোমাদের প্রোভাইড করা হবে। তো স্যারেরা সেটা প্রস্তুত করে দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে এই গুরুত্বপূর্ণ সাজেশন অবশ্যই দেখে নেবে। তোমাদের মনে প্রশ্ন হতে পারে কেন স্যার এত দেরি হলো। দুটো পরীক্ষা আমরা দেখে নিতে চাইছিলাম যে প্রশ্নপত্রের প্যাটার্ন কী ধরনের হচ্ছে, অর্থাৎ বিগত সালগুলিকে কীভাবে ফলো করেছি এবছরের প্রশ্নপত্র। তো সেটাকে মাথায় রেখেই তোমাদের এবছরের সাজেশন। চলো তাহলে দ্রুত সাজেশনে চলে যাই এবং আমরা এবছর কোশ্চেন প্যাটার্নটা একটু জেনে নেব, কেননা তোমরা একটা নতুন কোশ্চেন প্যাটার্নের পরীক্ষা দেবে। আমি সবটাই বলবো ধীরে ধীরে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করো। চলো তাহলে আমরা মূল পর্বে ঢুকে পড়ি। তোমাদের ইতিহাসের যে মোট 8টা অধ্যায় রয়েছে, তার মধ্যে এবছর 1 থেকে 6 এই অধ্যায়গুলি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে। প্রথম অধ্যায় যেটি ইতিহাসের চেতনা, এখান থেকে MCQ আগে 3টা আসতো, এবারে 1টা বেশি পড়বে। SAQ 3টা সঙ্গে 1 যোগ করা হয়েছে। এখান থেকে কোনো লং প্রশ্ন আসবে না, তাই এই অধ্যায়টি শর্ট প্রশ্নের জন্য অবশ্যই দেখে রাখবে। অর্থাৎ এখান থেকে 8 নম্বরের মোট ছোট প্রশ্ন আসবে। দ্বিতীয় অধ্যায় এখানে MCQ 3টা, 1টা এবছর এক্সট্রা, এখানে কোনো SAQ থাকছে না এবং লং প্রশ্ন 4 যুক্ত 4 বা 8-এর একটা প্রশ্ন, মোট এই অধ্যায় থেকে 12 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো তোমাকে দেখে যেতেই হবে, দেখো এখান থেকে কিন্তু আর এর সাজেশন অর্থাৎ সাজেশনের সাজেশন বা এটি কমিয়ে দেওয়া এটা না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে চলো আমরা মূল প্রশ্নগুলো দেখে নেই। প্রথমেই 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো। এই সভ্যতাগুলো নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন? 2 নব্যপ্রস্তর অথবা মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও, এই যুগের গুরুত্ব আলোচনা করো। 3 হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও, এই সভ্যতার পতন কেন হয়? এই 3টি মূল প্রশ্ন। আর যারা একটু ভালো স্টুডেন্ট বেশি পড়াশোনা করো তাদের জন্য 2টো প্রশ্ন বলবো যেগুলো ভালো স্টুডেন্টরা দেখবে। 1 প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো। 2 হরপ্পা সভ্যতা ও সুমেরীয় সভ্যতার নগর জীবনের তুলনামূলক আলোচনা করো। তাহলে এই ছিল দ্বিতীয় অধ্যায়। চলে আসি তৃতীয় অধ্যায়, রাজনৈতিক বিবর্তন। এখানে MCQ 3টা প্লাস এবছর 1টা এক্সট্রা হয়েছে, SAQ 2টো পড়তো, এবছর 1টা এক্সট্রা, আর 4, 4, 8 বা 8-এর 1টা প্রশ্ন থাকবে। এই জায়গায় তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের মধ্যে যে 8-এর যে প্রশ্নগুলো থাকে তার কিন্তু একটা অথবা থাকবে। পোলিশ এর বৈশিষ্ট্যগুলি লেখো, এর পতনের কারণগুলি আলোচনা করো। নেক্সট, সাম্রাজ্য বলতে কী বোঝো? মৌর্য ও মেসিডোনিয়া সাম্রাজ্যের তুলনা করো। 3 রোমান ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতি তুলনামূলক আলোচনা করো। 4 লেস ইম্পর্ট্যান্ট কিছুটা, এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আর গ্রিক পলিসির পতনের কারণ কি। আমরা চলে আসি চতুর্থ অধ্যায়, রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান। এখানে MCQ 3টা ছিল আগে, 1টা এবছর নতুন জুড়েছে, অর্থাৎ 1 নম্বর এক্সট্রা। SAQ 3 যুক্ত 1 এবং 4, 4, 8 বা 8-এর প্রশ্ন 1টা থাকবে। এই অধ্যায়ের অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান, এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন। 1 পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিনের বিবরণ দাও। 2 নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা করো। 3
ইকতা ব্যবস্থা বলতে কি বুঝো বা ইকতার বিবর্তন কিভাবে হয়েছিল? তার সাথে একটা লেজুড় প্রশ্ন যে দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? আর দুটো প্রশ্ন ভালো স্টুডেন্টরা দেখবে, কৌটিল্যের অর্থশাস্ত্রের রাজনীতি বা রাষ্ট্রনীতি সম্পর্কে তিনি যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা দাও, আর রুশো ও মন্ত্রেস্কুর রাষ্ট্রদর্শন কিরূপ ছিল পঞ্চম অধ্যায়ে। এখান থেকে অতিরিক্ত এবছর 9 নম্বর এক্সট্রা জোড়া হয়েছে, আশা করি স্ক্রিনে বুঝতে পারছো দেখে। তাহলে এই অধ্যায়টি একটু বেশি প্রশ্ন থাকাটা স্বাভাবিক। মধ্যযুগের ইউরোপের সামন্ততন্ত্র অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, খুব গুরুত্বপূর্ণ। মধ্যযুগে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। নেক্সট, প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপ্রথা তুলনামূলক আলোচনা করো, অর্থাৎ প্রাচীন রোমে দাসপ্রথা কেমন ছিল, প্রাচীন ভারতে দাসপ্রথা কেমন ছিল, তাদের তুলনামূলক আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট, সামন্ততন্ত্র বলতে কি বোঝো? ভারতের সামন্ত প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো। এছাড়া ভালো স্টুডেন্টদের জন্য দুটো প্রশ্ন থাকলো, ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দোরোম বাণিজ্যের প্রভাব লেখো, ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়ণের কারণ ব্যাখ্যা করো। এছাড়া মধ্যযুগে ইউরোপে গিল্ড প্রতিষ্ঠার কারণ আলোচনা করো। তোমাদের শেষ অধ্যায় সামাজিক ঘটনার স্রোত, এখান থেকে MCQ 3+1, SAQ 2 এবং 8-এর প্রশ্ন একটা, 3, 5 বা 8 এই মানের প্রশ্ন আসবে, অর্থাৎ 13, 1, 14 নম্বরের প্রশ্ন এবছর এখান থেকে আর থাকছে। কি দেখবে গুরুত্বপূর্ণ? রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জনজীবনে তাদের অবদান উল্লেখ করো। 2, ভারতে প্রাচীন ভারতে নারী শিক্ষার বা নারীদের সামাজিক অবস্থানের বর্ণনা দাও। 3, প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলীর পরিচয় দাও। 4, ভারতের ইতিহাসে সুলতানা রাজিয়া ও নুরজাহানের অবদান আলোচনা করো। এছাড়া দেখে রাখবে একটা প্রশ্ন, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে বিশদভাবে আলোচনা করো বা বর্ণ এবং জাতির মধ্যে পার্থক্য উল্লেখ করো। এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমাদের ভালো লাগবে, পারলে বন্ধুদের শেয়ার করে দিও। সকলকে পরীক্ষার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।